आदमी को गौर से देखिए, गौर से देखिए इस बोर्ड को, बोर्ड बोर्ड है এই নাকি জামাইয়ের কাছে থেকে টাকা নেবে চাটা পর্যন্ত উপরে আনতে পারছে দেখো কিছু নিচ্ছেও না জুতোও দিচ্ছে না সকাল হয়ে গেছে কালকে রাত জেগেছি তাও বর টাকা দিচ্ছে না বর যখন টাকা দেবে তখন শালিয়ার খুঁজে পাওয়া গেল না হ্যাঁ শালিয়ার খুঁজে পাওয়া গেল না কালকে ঘুমিয়েছি রাত 3টে 3:30 কিনতে অবধি সবাই জেগেছিলাম তাও বর টাকা দিচ্ছে না দেখো বরকে চিনে রাখো এই বরটাকে গর্সে দেখো এই গর্সে দেখি এই আদমী কো গর্সে দেখিয়ে গর্সে দেখি এই বর কো বর বর হ্যাঁ বর বর এত কথার মাঝে গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু তুলিকার গৃহতরি ভীষণ মজা করছি ভীষণ মানে দেবশ্রীর বিয়েটা একদম দুর্দান্ত কাটছে একদম জমজমাট বিয়ে বাড়ি খুব মজা করছি জমিয়ে মজা করছি তো আজকে তো বিদায় বেলা সবার একটু একটু মন খারাপ সবার বলতে একটু একটু না অনেকটাই মন খারাপ বরের মন খারাপ নেই বরের তো আনন্দ লাড্ডু ফুটছে মনে হ্যাঁ তো আর আমাদের দুঃখ বর এখন অবধি টাকা দেয়নি কি করবে জানি না টাকা দিলে তোমাদেরকে জানাবো না দিলেও জানাবো এই তোমরা কেউ চা খাবে চা নিয়ে আসবো বিঘাতে চা খাবে আচ্ছা চলো তাহলে একটু চা করে নিয়ে আসি দুধ চা লিকার চা আচ্ছা ঠিক আছে ওইখানটা তাহলে বোধহয় বন্ধ ছিল নাকি এই সবাই নিচে চলো চা খেতে চলো 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 নিচে চলো কি জামাইয়ের কাছে থেকে টাকা নেবে চাটা পর্যন্ত উপরে আনতে পারছে না জামাইকে নিয়ে যেতে জল খাবার খাওয়াবো বলে কি বাজে ফাইল রেডি হচ্ছে তো মনে হয় ভালো করে পরীক্ষা দেবে ঠিক আছে হ্যাঁ মার কাছে থাকবো আমি চলে যাব বলে চলে যাচ্ছ কোথায় তুমি তো আবার আসবে কান্নাকাটি করবে না বলে যাও তো কিসের কান্নাকাটি মেকআপ এত কষ্ট করে করা সব নষ্ট হয়ে যাবে এই কোনো কান্নাকাটি না ফুলিয়ার মধ্যেই শ্বশুর বাড়ি তাও যদি কান্নাকাটি করে এটা কি মেনে নেওয়া যায় এটা মানা যায় না আমি ওকে বলছি মন খারাপ করিস না এত সুন্দর করে ভাই সাজিয়ে দিচ্ছে সব নষ্ট হয়ে যাবে আমরা যারা এই সময়টার মধ্যে দিয়ে গেছি তারাই একমাত্র বুঝি যে এই সময়টাতে একটা মেয়ের মনে তার পরিবারের মনে কতটা কষ্ট থাকে কতটা দুঃখ থাকে এটা টিকা দিতে হবে দাদাকে এটা ধরো দেখি টিকাটা দিয়ে আসি একবার গেট আটকে দিয়ে আর এই ঘরেও আসছে না দেখা করছে না 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 শুনো না শালিগণের বক্তব্য হচ্ছে যে সেই দিনকেই হবে ব্যাপারটা হচ্ছে আমাদের বর মহাশয় সমস্ত শালিদের দাবি মেটাতে দাবির পাওনা দিতে এসেছিলেন কিন্তু শালিদের দাবিটা ছিল অন্যরকম শালিদের দাবি ছিল এরমভাবে নয় সবাইকে নিয়ে বর মহাশয়কে একদিন খাওয়াতে নিয়ে যেতে হবে তো সেই নিয়েই এখানে কথাবার্তা চলছিল বর মহাশয় বললেন ঠিক আছে আমি খাওয়াতে নিয়ে যাব কিন্তু আজকের পাওনাটা তো রাখো তো শালিরা বলল না যদি ফাঁকি দিয়ে দাও তখন কি হবে এইভাবে হবে না আজকের পাওনা নয় আমরা একবারে
সবাই হই হই করতে করতে মজা করতে করতে একসাথে দল বেঁধে কোথাও খেতে যাব। আচ্ছা, মানে না না আমি বলছি মনে হয় জুতোটা গাড়িতেই রেখে তারপরে নেমেছে, জুতোটা গাড়িতে রেখেই নেমেছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, খুলে রেখেছে। জুতো আমরা রাখিনি, জুতো কোথায়? নিজের জুতো নিজে লুকিয়ে রেখেছে, নিজে লুকিয়ে রেখে বলছে জুতো পাচ্ছি না। ওই জুতো কোথায় ছিল? জুতো এই এই লুকিয়ে রেখেছিল, তার মানে জুতো পুঁই গাছের তলায় ছিল ও জুতো, পরে পুঁই গাছের ওখানে রেখে দিয়েছিল। কাঁদিস না, তুই কাঁদলে তো সবার মন খারাপ হবে, এটা বুঝছিস না কেন? বিয়ের মধ্যে সব থেকে বাজে যদি কোনো নিয়ম হয়ে থাকে তাহলে সেটা এটা, যাওয়ার সময় ঋণ শোধ করে দিয়ে যাওয়া। এটা আবার কখনো হয়? এটা কেউ ভাবে কি করে? মানে এই নিয়মটা যে আমার কি বাজে লাগে কি বলবো, এই নিয়মটা বন্ধই করে দেওয়া উচিত, এটার কোনো মানেই হয় না। এই নিয়মটা করা মানে হচ্ছে শুধু মানুষগুলোকে কষ্ট দেওয়া। মা বাবার ঋণ কেউ কখনো কোনো দিন শোধ করতে পারে কোনোভাবে কোনো পরিস্থিতিতে? সত্যি এই সমস্ত নিয়ম যে কেন আছে এখনো অবধি জানি না। দুমুঠো চাল শাড়ির আঁচলে ঢেলে দিলাম আর সব ঋণ শোধ হয়ে গেল, এটাও কি সম্ভব? এই নিয়মটা করা মানে না যারা এত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে তাদেরকেও কষ্ট দেওয়া, আর যে মেয়েটি এত দিনের সর্বস্ব ত্যাগ করে নতুন একটা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যায় তাকেও কষ্ট দেওয়া। শুরু হয়ে গেছে মণ্ডপ খোলার প্রস্তুতি, মণ্ডপ মোটামুটি খোলাও হয়ে গেছে। কালকে রাত্রে এখানে কত মজা, কত হইচই, কত আলো, কত আনন্দ, আর আজকে দেখো সবার মন খারাপ। বাড়ি থেকে যখন মেয়েটা চলে যায় না বিয়ের পরের দিন, সত্যি সবার মনটা যে কতটা খারাপ হয় একমাত্র যারা এর মধ্যে দিয়ে যায় তারাই বোঝে। কিন্তু জানি সবাই বলবে কিছু করার নেই, এটাই নিয়ম, এটাই হয়, এটাই মেনে নিতে হয়। তো যাই হোক, আমারও মনটা ভীষণ খারাপ লাগছে, কোথাও যেন আমারও মনে পড়ে গেল পুরনো দিনের কথাগুলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আশেপাশের মানুষগুলোকেও আনন্দে রাখার চেষ্টা করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।